আসার পর এখন পর্যন্ত গাড়ি চালাই নেই, তো গাড়ি হচ্ছে যে ওই জায়গায় বাট এখন পর্যন্ত গাড়ি চালানো হয়নি। তো আমি গাড়ি স্টার্ট করছি আর গাড়িতে তেল আছে প্রায় অর্ধেকের একটু বেশি, সো আমার এখন তেল নেওয়ার দরকার নাই। ভাই আমি অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, প্রায় 4 মাস পর, তো এই কারণে অন্যরকম একটা ফিল হচ্ছে। ভাই আগে মনে করতাম বাংলাদেশে শুধুমাত্র রাস্তা জ্যাম থাকে বেশিরভাগ, তো এখন দেখি যে সৌদি আরবে দিন দিন জ্যাম বাড়তেছে। আচ্ছা, সৌদি আরবে নতুন আর একটা ফুড ডেলিভারি কোম্পানি আসছে, সেটা হচ্ছে যে কিতা। এই যে সামনে এই গাড়িটা মোটরসাইকেল, সো এই যে কিতা এই কোম্পানিটা নতুন আসছে, এটা এর আগে দেখি নাই। আচ্ছা আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় একটা বাঙালি মার্কেট আছে, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা এই সাইডে মনে হয় পানি কোম্পানি আছে অনেকগুলা, কারণ হচ্ছে পানির গাড়ি সব থেকে বেশি দেখা যাচ্ছে এই সাইডে। আর এই সাইডে আজনবী মনে হয় বেশি, বাঙালি বা ইন্ডিয়ান ওদেরকে অনেক দেখা যাচ্ছে এই যে, তার মানে হচ্ছে এই সাইডের আজনবী বেশি আছে। কে রে, কি খবর তোর? হ্যাঁ কথা কই মানুষ, কিন্তু ক্যামেরার সামনে এসে চুপ হয়ে গেছে। ক্যামেরার সামনে এলে সবারই একই সমস্যা, যে মানে মুখ দিয়ে আর কথা বাইরে না। এই জায়গায় ইউটিউন করার লাগে ভাই অনেকক্ষণ দাঁড়ায় আছি, তো একটু ফাঁক পাইছি, এখন চলে যাওয়া যাক। জানে গাড়ি আছে মোটরসাইকেল, সো এরপর যাওয়া যাক। এখন মাসুদ, এখন যে প্রবাসে আইসস, কেমন কাটতেছ তোর দিনকাল? হ্যাঁ বতুই অশান্তিতে আছিস ভাই? হেতে নাকি একলা একলা ঘুমাই বসারা এখন কষ্টে আছে। তুই আইসস কেন তাইলে? কি বালা বালা কথা কইছিস? আমরা এখন যাবো, এখানে একটা বাঙালি মার্কেট আছে, আমি অনেকবার শুনছি এখানে একটা মার্কেট আছে, বাট ভিতরে আমার যাওয়া হয়নি। তো এখন আমি এটা খুঁজতে হইব, এটা কোন জায়গায় আছে, সম্ভবত এই রাস্তায় না হলে হচ্ছে ওই রাস্তায়। কোন রাস্তায় চিনস তুই? এখানে তো তুই নাকি আয়স না এখানে? আচ্ছা এখন কি ইউটার্ন করবো নাকি বামে দিয়ে যাবো? কোন দিকে? আচ্ছা এখন আমরা ইউটার্ন করবো, ইউটার্ন করে এদিক দিয়ে যাবো। এখানে একটা গেট আছে, দাঁড়াবো না গেটের সামনে, গেটের সামনে না দাঁড়ানোটা ভালো। সো এইখানে পার্কিং আছে, এখানে আমরা পার্কিং করি, পার্কিং করে দেন ভিতরে যাবো। সো মাসুদ চল। সো আমাদের গাড়িটা হচ্ছে এখানে, থাক এখানে, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর মাসুদ ঠান্ডা লাগতেছে না ভাই? বাংলাদেশে তো এত ঠান্ডা নেই, সৌদি আরবে যে ঠান্ডা পড়তেছে এখন। দরজা কি এদিক দিয়ে? মানুষ তো এদিক দিয়ে বের হচ্ছে। সো আমরা এখন যাই এদিক দিয়ে ভিতরে দেখি। আর মাসুদ কোনো কিছু কিনবি না, দেখতে আসিস। ও কি এদিক দিয়ে যাওয়া যায় গা ভাই? এটা বাইরে তো আছে কোন দিক দিয়ে? গেটে দিয়ে। আচ্ছা এখানে মার্কেট হচ্ছে মূলত এসেছে চা, বাঙালি মার্কেট বলে, বাংলাদেশিও আছে ইন্ডিয়ানও আছে দেখা যাচ্ছে ওনাদেরকে। এর আগে আওয়াজ নেই কোনোদিন? তোর বাসার লাগে দিয়ে আওয়াজ নেই ভাই? এটা হচ্ছে ওর বাসার সাথে, ওনাকে আসে না কোনোদিন, এ প্রথম আসছে আমার সাথে। তো আমি এই জায়গা দিয়ে অনেকবার গেছি বাট ভিতরে আসা হয় না কোনোদিন, কারণ হচ্ছে আমার কোনো কিছু প্রয়োজন নেই, কারণে আসিনি। আর এখন আসছি তাও কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র দেখতে আসছি। দেখতে আসছি বলতে ফ্রেন্ড আসে সাথে, ওর সাথে দেখা করার জন্য আসছি, আর সেই সাথে সাথে এখানে দেখতে আসছি এখানে আসলে কী আছে। তো এখানে সর্ষে তেল পাইবি? আছে আছে, সর্ষে তেল তো আছে। আচ্ছা এগুলো তো বড়ো বড়ো দরকার নেই, ছোটো সাইজ দরকার। এই যে এই সাইজের একগুলো পাওয়া যায়, ওগুলো দরকার। এটা ছোটো পাইবি না আর? হ্যাঁ তোর কলেজে কীরকম লাগে ভাই? পাঁচ রিয়াল হইলে তুই বাংলা হিসেব করে লাভ আছে? এ বাংলা হিসেব করতে আছে, বাংলা কত? পাঁচ রিয়ালে। আচ্ছা বন্ধু এটার দাম 5 রিয়াল শুনে ওর কলেজে ধুপ ধুপ করতে আছে, এখন বারবার ওই যে টাকার দিকে তাকাইতে আছে, এই টাকা কি দিব না দিব না? না তো তোর এই অবস্থা হলে কেমন হইলো? কষে কি 150 টাকা কি হয়েছে এটা? তুই এটা তো এই এটা তো বাংলাদেশ থেকে নাস নাই, এটা এখান থেকে নিছস। তুই যে মাস শেষে যে বেতন পাস, তুই এটা কি বাংলাদেশি হিসাবে টাকা পাস? ভাই আমার কোনো কিছু দরকার নাই, ও একটা তেল নিচ্ছে আর ওর বেসলিন দরকার, কিন্তু এখানে বেসলিন যেগুলো আছে সেগুলো অরিজিনাল না, সো এই কারণে আর ওখান থেকে নেওয়া হচ্ছে না, ওখান থেকে বাইরে চলে আসছে।
দেখি অন্য যে দোকান আছে ওই দোকানগুলোতে দেখি যে অরিজিনাল বেসলিন পাওয়া যায় কিনা। ইয়ো, বিড়ালের বাচ্চা। আচ্ছা, আজকে যেরকম মানুষ দেখা যাচ্ছে অন্য দিন এরকম মানুষ থাকবে না, কারণ হচ্ছে আজকে শুক্রবার, শুক্রবার থাকার কারণে এরকম মানুষ আছে আর কি। ও ভাই, গাড়ি তো মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলা, অনেক গাড়ি আছে এখানে। সো এখানে মানুষ আছে অনেক, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে। এটা আমার ভিডিও দেখে এরম করছে, মানে ক্যামেরা চালু করছি তো এই কারণে এরম করছে গাড়িরে। সো আমাদের গাড়িটা হচ্ছে ওইখানে পিছনে রাখছি, বাট আমরা এদিক দিয়ে ঘুরে যাবো, এদিক দিয়ে ঘুরে তারপর হচ্ছে ওইদিকে যাবো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে। সো আমি গাড়ি স্টার্ট করছি, এখন চলে যাবো ওইখান থেকে মাসুদের বাসায়। ভালো থাকবো, সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মাসুদ, তোর কিছু কোয়ার আছে? আল্লাহ হাফেজ।